হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি। বন্ধুরা, আমি আজকে কিন্তু কোনো রকমের রেসিপি নিয়ে আসিনি। আমার আজকের ভিডিওটা একটু অন্য রকমের। আমি আজকে আপনাদেরকে আমার কিছু গ্রিটিংস কার্ডের কালেকশন দেখাবো। আগে যখন নিউ ইয়ারের দিন স্কুল যেতাম, তখন কিন্তু বন্ধুবান্ধবদের জন্য গ্রিটিংস কার্ড নিয়ে যেতে ভুলতাম না, আর সেগুলোতে বিভিন্ন রঙের কালি দিয়ে লেখা থাকতো নতুন বছরের শুভেচ্ছার কথা। আজকে হঠাৎই ইচ্ছে হলো এই গ্রিটিংস কার্ডগুলো আপনাদের সাথে শেয়ার করার। আগে স্কুলে গিয়ে গ্রিটিংস কার্ড দেওয়া নেওয়ার মধ্যে একটা আলাদাই আনন্দ লুকিয়ে থাকত, সেই আনন্দটা কিন্তু এখন আর SMS এর মধ্যে থাকে না। এই গ্রিটিংস কার্ড কালেকশন করা আমার একটা হবির মধ্যেই পড়ত। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার অনেক গ্রিটিংস কার্ডই রয়েছে। এই গ্রিটিংস কার্ডগুলোর মধ্যে যখন আমি 1-2 পড়তাম, সেই তখনকারও গ্রিটিংস কার্ড আছে। এইখানে রয়েছে আমার ছোটবেলার সব থেকে পছন্দের গ্রিটিংস কার্ড, কারণ এই ফ্রকটার মতো ফ্রক আমার ছিল, আমার ডিমান্ড ছিল এই সোনালি কালারের জুতোটার। এই জুতোটার জন্য মায়ের কাছে বায়নাও কত ধরেছি যে আমাকে এই সোনালি কালারের জুতোটাই কিনে দিতে হবে। আমার ফুল জাতীয় গ্রিটিংস কার্ড খুব ভালো লাগতো, তার জন্য বেশিরভাগ বন্ধুবান্ধবরাই আমাকে এখানে ফুলের গ্রিটিংস কার্ড দিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে। বন্ধুরা, যেহেতু আপনারা আমার এখন ফ্যামিলির মতোই হয়ে গেছেন, সেই জন্য আমি আমার ভালো লাগা মন্দ লাগা সবই আপনাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা, এই টপিকটার ওপর আপনারাও আপনাদের মনের কথা এখানে কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আর এই গ্রিটিংস কার্ডটা আমি আমাকে নিজেকে গিফট করেছি। এটা আমার ভীষণ পছন্দের একটা কার্ড। আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করে আমার তো খুব ভালো লাগছে, জানি না আপনাদের কেমন লাগবে। সে যাই হোক, ভালো হোক বা মন্দ হোক, নিচে অবশ্যই কমেন্ট করে সেটা জানাবেন। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে একদমই ভুলবেন না। আর সব শেষে দেখাই আমার বাবার দেওয়া একটা গ্রিটিংস কার্ড। দেখুন এই কার্ডটা কতটা সুন্দর। আমি প্রে করি বন্ধুরা, আমরা সবাই যেন নতুন বছরে ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি, এই মহামারীর হাত থেকে যেন আমরা সবাই রক্ষা পেতে পারি। যেসব মানুষেরা অসুস্থ রয়েছেন তারা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। আমাদের সবার জীবন যেন এই ফুলের মতোই সুন্দর হয়ে ওঠে। এই বলে আমি আজকের ভিডিও শেষ করছি বন্ধুরা। এতক্ষণ ধরে সঙ্গ দেওয়ার জন্য বন্ধুরা আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।